হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এলিয়ান আছে কি নেই তা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক চলতে থাকবে, তবে আমার হাতে একটা অন্যরকম খবর এসে পৌঁছেছে আর সেই খবরই আমি আপনাদের সামনে নিয়ে চলে এলাম। বিষয়টা হচ্ছে, 45 বছর আগে পৃথিবীতে সংকেত নাকি পাঠিয়েছিল এলিয়ানরা, আর তাই নিয়েই একটি তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে পরিবেশন করছি। আজ থেকে প্রায় অর্ধশতক আগে অর্থাৎ 1977 সালের 15ই আগস্ট মহাজাগতিক বিশ্ব থেকে একটি এলিয়ান বার্তা এসে পৌঁছায় পৃথিবীতে। ঘটনা জুড়ে বেশ হইচই পড়ে যায় সেই সময়। পরবর্তীকালে অবশ্য জানা গিয়েছিল যে ওই বার্তাটি মাত্র 72 সেকেন্ড স্থায়ী হয়েছিল, তবে এই বার্তা ধরা পড়ে বিগ ইয়ার রেডিও টেলিস্কোপে। আর বার্তা পাওয়ার পরই একদম হুলস্থুল কাণ্ড ঘটে যায় বিজ্ঞান মহলে। এরপর সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী সেই বার্তার উৎসস্থলের সন্ধানে আগ্রহী হয়ে পড়েন। এরপর কেটে গিয়েছে 45টা বছর। দীর্ঘ এই সময়ে মহাজাগতিক বার্তার ওপর গভীর গবেষণা চলে সারা পৃথিবী জুড়ে। তবে এতদিনে নাকি তারা জানতে পেরেছেন সেই বার্তার উৎসস্থল, এমনকি ওই বার্তাকে চিহ্নিত করেছেন তারা। অদ্ভুত সেই সিগনালকে ওয়াও হিসাবে চিহ্নিত করেছেন তারা, এমনকি ওই বার্তাটির ফ্রিকোয়েন্সিও খুঁজে বের করতে পেরেছেন বলে খবর। বিজ্ঞানী মহলের অবশ্য দাবি যে এই সৌরজগতের থেকে নয় এই বার্তার আগমন ঘটেছে দূরের কোনো নক্ষত্রপুঞ্জ থেকে। এছাড়া এই সংক্রান্ত গবেষণা শুরু হয়ে যায় পুরোদমে। জানা যাচ্ছে সেখানে এই বার্তার উৎস সম্পর্কের কিছু ধারণা পাওয়া গেছে। তবে বিজ্ঞানীদের মতে 66G এবং K নক্ষত্র থেকে এসেছে। তবে এটুকুতেই থেমে থাকেননি তারা। আরও গবেষণার মাধ্যমে জানা গেছে যে কোনো নক্ষত্র জগৎ থেকেই এসেছে এই বার্তা। তবে যেখান থেকে এই বার্তা এসেছে সেখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা প্রবল। এমনকি গবেষণার মাধ্যমে এও বেরিয়ে এসেছে যে পৃথিবী থেকে বহু দূরে রয়েছে ওই নক্ষত্র জগৎ। আনুমানিক প্রায় 1800 আলোকবর্ষ দূরে তাদের অবস্থান। তবে সদ্যই ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যাস্ট্রোবায়োলজি থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে এই নিয়ে একটি ডিটেইলড রিপোর্ট থেকে জানা যাচ্ছে অনেক কিছুই। তবে এই রহস্যজনক বার্তার উৎস খুঁজতে গিয়ে প্রায় 550টি নক্ষত্রকে গভীর পর্যবেক্ষণের মধ্যে রেখেছিলেন বিজ্ঞানীরা। সেখানে তারা অনেক গবেষণার পর বুঝতে পারেন যে সমস্ত নক্ষত্রের তাপমাত্রা মোটামুটি 4450 থেকে 6000 কেলভিনের মধ্যে রয়েছে, সেখান থেকেই আসতে পারে এই ধরনের বার্তা। আসলে এই তথ্য উঠে আসার পরই বিজ্ঞানীদের নজর গিয়ে পড়ে সূর্যের ওপর, এবং সেখানে দেখা যায় যে সূর্যের তাপমাত্রাও প্রায় 5778 কেলভিন। এছাড়া সূর্য নিজেও একটি জি টাইপের নক্ষত্র। এরপরই বিজ্ঞানীদের মনে হতে থাকে যে নক্ষত্র থেকেই এই ধরনের মহাজাগতিক এলিয়ানের বার্তা এসে পৌঁছায় পৃথিবীতে, আর এই বার্তার পিছনে অবশ্যই কোনো প্রাণী রয়েছে। প্রাণের অস্তিত্বের খোঁজে বিজ্ঞানীদের গবেষণা অবশ্য এই প্রথম নয়। সভ্যতার আদিম কাল থেকেই মানুষের মনে বদ্ধপরিকর ধারণা জন্মেছে যে এই মহাবিশ্বের অন্তরালে পৃথিবী ছাড়াও অবশ্যই আরও কোনো গ্রহতে প্রাণের অস্তিত্ব রয়েছে, আর এই গবেষণা যেন সেই তথ্যকে আরও সমৃদ্ধ করে তুলল। তো বন্ধুরা, এটা ছিল এলিয়ান নিয়ে একটি তথ্যমূলক ভিডিও এবং খুব রহস্যজনক একটি খবর। আমার মনে হয় ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তবে তর্ক বিতর্ক থাক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক আর শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল ট্রাভেল শুটার্স। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।